হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবু বাংলা টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যারা বাংলার সব যোজনাতে ফসলের বীমা করে রেখেছেন অর্থাৎ ক্ষতিপূরণ পাওয়ার জন্য ওই বাংলার সশ্রময় যোজনাতে আবেদন করে রেখেছেন কিন্তু অনেক দিন ধরে শুধু টাকা পাবেন পাবেন করে টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি খুশি সম্মান নিয়ে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে কেননা আপনারা যারা বাংলার সবসময় যোজনাতে ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করে রেখেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গেলো তার আমি একদম লাইভ প্রমাণ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে এবং আজকে কোন কোন জেলার কৃষকরা টাকা পেলো এবং বাকি সব জেলার কৃষকরা কবে টাকা পাবেন এবং আপনিই টাকা পাবেন কি পাবেন না সেটা কী করে চেক করবেন সবটাই কিন্তু আমি একদম আপনাদের অফিসিয়াল প্রমাণ দেখিয়ে দিব বন্ধুরা অফিসিয়ালভাবে জানিয়ে দিব তো আশা করছি আজকের ভিডিও কিন্তু অবশ্যই আপনার জন্য উপকারে আসবে সো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইভ বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি দিন এবং পাশে দেখা লাল রঙের সাবস্ক্রাইবনে ক্লিক করে চ্যানেলটিকে করে রাখুন আর হ্যাঁ অল অন করতে ভুলবে না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো চরণ বন্ধুরা আমি আপনাদের প্রথমত বাংলা সশ্রম যোজাতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যে ঢুকতেছে তার প্রথমত একটা লাইভ প্রমাণ দেখিয়ে দিই তারপরে আমি বিস্তারিত জানাচ্ছি যে এটি কোন জেলার কৃষকরা টাকা পেলো এবং বাকি জেলার টাকা কবে ঢুকবে মোবাইলে অনেক আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কি বলেছে ডিয়ার কাস্টমার ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড ফর এ সাত হাজার আটশো চব্বিশ টাকা ঢুকেছে এবং তারিখটা দেখুন অন আঠারো এক দু হাজার বাইশ মানে আজকের তারিখে টাকাটা ঢুকেছে এবং বারোটা চল্লিশের দিকে টাকাটা ঢুকেছে এবং সব থেকে যেটা বড় প্রশ্ন হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে টাকাটা ঢুকেছে এটা কিন্তু কী বলেছে ফ্রম ক্রপ ইন্স্যুরেন্স স্কিম মানে এই যে ক্রপ ইন্স্যুরেন্স স্কিম এটাই দেখে কিন্তু আপনাদের বুঝতে হবে এই যে টাকাটা এটা কিন্তু বাংলা সবসময় যোজনার থেকে টাকাটা এসেছে এবং বাকি অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে বাকি সব ডিটেলস দেওয়া রয়েছে বন্ধুরা তো সেটা দেখতে হবে না জাস্ট আপনি এই জিনিসটা দেখলেই আপনাদের মনে ধারণাটা চলে আসবে যে এই যে টাকাটা এটা কিন্তু ক্রপ ইন্স্যুরেন্স অর্থাৎ বাংলা সসময় যোজনার টাকা এই কিছুকের অ্যাকাউন্টে ঢুকেছে দেখতে পাচ্ছেন কত টাকা ইনি পেয়েছে সাত হাজার আটশো চব্বিশ টাকা এবং সেটাও আমি বলেছিলাম এই যে টাকার পরিমাণ সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করে জমির উপর এবং আপনার কীরকমটা ক্ষতি হয়েছে ফসলের সেটার উপর এখন প্রশ্ন হল বন্ধুরা এই যে টাকাটা এটা কিন্তু কুচবিহার ডিস্ট্রিক্ট এবং আমি একটা ভিডিওর কমেন্টে দেখেছিলাম উত্তর চব্বিশ পরগনা যে ডিস্ট্রিক্টটা রয়েছে ওই জেলার কৃষকরাও নাকি টাকা পেতেছে তবে এই যে এটা কিন্তু কুচবিহার ডিস্ট্রিক্টের মেসেজের স্ক্রিনশট বন্ধুরা এবার আপনারা কারা কারা বাংলা সরাসরি টাকা পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন এবার আমি জানিয়ে দিতেছি যে বাকি জেলাগুলোর তাহলে টাকা কৃষকদের ব্যয় অ্যাকাউন্টে কবে ঢুকবে দেখুন আমি আপনাদের প্রতিনিয়তই কিন্তু বাংলা সশ্রম সূচনা নিয়ে আপডেট দিতেছি যে প্রত্যেকবারই কিন্তু বলতেছি এক মিডিও রিপোর্ট অনুযায়ী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি কিন্তু একদম সরাসরি জানিয়ে দিয়েছেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকরা জানুয়ারি মাসে শেষ সপ্তাহে না পেয়ে গেলে ফেব্রুয়ারিতে সমস্ত টাকাই কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে আর বন্ধুরা আরেকটা কথা বলতে আমি আপনাদের ভুলে গেছিলাম এই যে টাকাটা দেখতে পেলেন সেটা কিন্তু বাংলা শস্য যোজনাতে যে রবি শস্যের জন্য যেটা টাকা সেটা কিন্তু না বন্ধুরা শুধুমাত্র এটা কিন্তু খরিফ ফসলের জন্য টাকাটাই ঢুকেছে খরিফ ফসল মানে আপনারা যারা যাদের পাকা ধান নষ্ট হয়ে গেছে সেই সব কৃষকরা কিন্তু এই টাকাটা পাচ্ছে আর যারা আলু চাষি রয়েছে অর্থাৎ রবি শস্যের জন্য এবারে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢুকা শুরু হয়নি আপনারা হয়তোবা খুব ভালো মধ্যে জানেন যে রবি শস্যের জন্য শুধুমাত্র আবেদনের শেষ তারিখ ছিল পনেরোই জানুয়ারি দু হাজার বাইশ সবে মাত্র যে যেহেতু কয়েকদিন আগেই এই রবি শস্যের আবেদন শেষ হয়ে গেল তাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু সময় লাগবে বন্ধুরা চিন্তা নেই ফেব্রুয়ারিতে আপনারা টাকা পেয়ে যাবেন তবে এই যে টাকাটা ঢুকলো সেটা কিন্তু খরিফ ফসলের খরিফ ফসলের জন্য আশা করি বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন এবার প্রশ্ন হলো বাকি জেলাগুলোর টাকা তাহলে কবে ঢুকবে এটা আপনি একটু আগে যেটা বললাম যে ফেব্রুয়ারিতেই কিন্তু সমস্ত টাকায় আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে তবে বিশেষ করে যেটা জানানো হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বর্ধমান এই সমস্ত জেলার কৃষকদের যেহেতু অকাল বর্ষণের ফলে ফসলের ক্ষতিপূরণ বেশি হয়ে যায় বিশেষ করে আলু এবং ধানের সেই সব জেলার কৃষকরা কিন্তু গ্যারান্টি সহকারে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট টাকা পেতে চলেছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আপনাদের এটাই আপডেট ধরছিল সো ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিকে সরিয়ে দেবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ধন্যবাদ